আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটা প্রায় অনুযোগ অভিযোগ শোনা যায় যে হলো আমি অনেক পড়েছিলাম কিন্তু চান্স হলো না, কিংবা অনেকে অনেক পড়েছিল কিন্তু চান্স হয় না। অনেক পড়ার পরেও কেন চান্স হয় না? কারণ কি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টায় যারা ভালো করতে পারে বা মস্তিষ্ক ঠান্ডা রাখতে পারে চান্স কিন্তু তারাই পায়। তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু কিছু গুরুত্ব একদম লেখাপড়ার বাইরের বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো সবসময় আমাদের মনে রাখতে হয়। সেগুলোর মধ্যে কি, যেমন পরীক্ষার 1 ঘন্টায় আমরা পরীক্ষা দিব, এই 1 ঘন্টা কীভাবে আমরা সময়টা ব্যয় করবো এটা আমাদের জানাটা কিন্তু খুবই জরুরি। যেমন এছাড়া কী জরুরি, আমাদের আমরা কী করি যে পরীক্ষার 7 দিন আগে আমরা কি আবিষ্কার করতে পারি নিজেদের যে আমাদের একদম পড়ালেখা কিচ্ছু হয় নাই, যে অনেক কিছু পড়া বাকি আছে, মুখস্থর বিষয়গুলো সব ভুলে গেছি, তাহলে এখন আমরা কী করব, আমরা কী করি, তখন খুব পড়ার প্রেশার বেড়ে দিই। পড়ার প্রেশার বেড়ে দেওয়ার কারণে আমাদের মস্তিষ্ক কিন্তু একটা ধারণ ক্ষমতা আছে, আমাদের মস্তিষ্ক বেশিরভাগই কী করে তখন যে খুব চাপে পড়ে যায়, আর চাপে পড়ে গেলে কিন্তু আরও বেশি নিজেকে হতাশ লাগে। তখন আমরা কী করব, আমাদের উচিত যে পরীক্ষার 1 মাস আগে সব থেকে বেশি প্রেশার নেওয়া আর ওই 7 দিন সময় রিল্যাক্সে থাকা, যেগুলো আমাদের প্রিয় কাজ সেগুলো করা, প্রিয় মুভি দেখা হতে পারে, বেশি আমরা খাওয়া দাওয়া করবো, পুষ্টিকর খাবার খাবো, আবার আমরা কী করবো, ঘুমাবো বেশি, এগুলো জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর রিল্যাক্সে পড়ালেখা করতে হবে, ওই সময় কিন্তু কোনো ধরনের চাপ নেওয়া যাবে না, কিন্তু আমরা কী করি ওই সময় চাপটা বেশি নেওয়ার চেষ্টা করি। আবার পরীক্ষার আগের দিন রাতে কী করি যে কিছুই পড়া হয় না, সব শিট একবার রিভিশন দেওয়ার চেষ্টা করি, আসলে যেগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করি সেগুলো থেকে কোনো পরীক্ষার কোশ্চিনই আসে না, কিন্তু আমরা যখন যত পড়ি তত কি নিজেকে আবিষ্কার করতে পারি যে আমরা কিছুই পড়ি নাই, তখন আমরা কি একটা হতাশায় ভুগি বা একটা টেনশনে ভুগি। সেই জন্য আমরা পরীক্ষার আগের দিন চেষ্টা করা উচিত কোনো ধরনের পড়ার দরকার নাই। দরকার হলে কী করা, যে একটা ভালো গান ছেড়ে নাচানাচি করুক, তাহলে একটা অন্তত ব্যায়াম হবে, যে ব্যায়াম করে ব্যায়াম করুক, খেলাধুলা করুক, হাঁটাচলা করুক, ঠিক আছে, কোনো ধরনের টেনশন নেওয়া যাবে না। পরীক্ষার আগের দিন আমাদের আগে আগে ঘুমোতে হবে, ঘুমানোর 3-4 ঘন্টার আগে কিন্তু আমাদের খাবার খেয়ে নিতে হবে। আর পরীক্ষার আগের দিনে কিন্তু আমাদের জেনে নিতে হবে আমাদের সিট কোথায় পড়েছে, সেটা কোন লোকেশানে, এবং সেটা যাওয়ার পদ্ধতি কী, বাসে যাবো না সিএনজিতে যাবো নাকি রিক্সায় যাবো। অনেকে কী করে যে রিক্সায় করে আসার পরে শাহবাগে নেমে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে যে অমুক জায়গাতে যাবেন, রিক্সাওয়ালারা কিন্তু কখনোই কী করে না, না বলে না, ওরা কিন্তু জানে, ওরা কিন্তু না জানলেও আপনাকে এক জায়গায় না এক জায়গায় নিয়ে যাবে। যেমন বলেছেন যে রেজিস্টার বিল্ডিংয়ে চলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং, আপনাকে বুয়েটের রেজিস্টার বিল্ডিংয়ে নিয়ে যাবেন, কলা ভবনের যেতে চাবেন সে আরেক ভবনে নিয়ে চলে যাবে, কিন্তু বলবে না চিনি না। আবার অনেক সময় পাশের বিল্ডিংয়ের কথায় রিক্সাওয়ালাকে বলেছেন, সে কী করবে, রিক্সায় উঠিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে ওখানে নিয়ে আসবে, হয়তো বা একটু টাকার জন্য সে এই কাজটা করেছে, কিন্তু আপনার কাছ থেকে কিন্তু মূল্যবান কিছু সময় নষ্ট হয়ে গেল, আবার জ্যামে পড়ে গেলেন। এই জন্য আপনার যার তার কাছ থেকে কখনোই শুনবেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক বিল্ডিংটা কোথায় বা অমুক বিশ্ববিদ্যালয়ের অমুক বিল্ডিংটা কোথায়, ওখানের যেই বিএনসিসির বা স্কাউটের বা পুলিশ বিশেষ করে পুলিশটাও বিভিন্ন জেলা থেকে আসে, তারাও ছেলে না, বিশেষ করে স্কাউটের ছেলে পেলে আর বিএনসিসির যারা আছে তারা একদম নির্দিষ্ট জায়গাটা আপনাকে দেখিয়ে দিতে পারবে। অনেক সময় কী করে যে অনেকে 500 টাকার নোট নিয়ে আসছে রিক্সা ভাড়ায় আর খুচরা দিতে পারতেছে না, এগুলো এই ধরনের ঝামেলাগুলো হয়, চুপ করে দাঁড়ায় আছে, কী করবে। অনেক সময় কী হয় যে আপনি একটা বিল্ডিংয়ে আইআর বিল্ডিংয়ে আপনার সিট পড়েছে, আইইআরএ পড়েছে, আপনি আইআর বিল্ডিংয়ে আছেন, কিংবা আইআরএ পড়েছে, আপনি আইইআরএ বিল্ডিংয়ে আছেন, কিংবা এমন বিল্ডিংয়ের এমন একটা দরজায় দাঁড়িয়ে আছে, আপনি শুধু না শত শত মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু ওই বিল্ডিং ওই দরজাটা খোলেই না, একটা কোনো পকেট গেট আছে, ওই পকেট গেট খোলে। বিশেষ করে এটা যে বুয়েটের একটা স্কুল কলেজ আছে, এটা আমি নিয়মিতই প্রত্যেক বছরই প্রায় এই ঘটনাটা দেখি, যে বড় একটা করে লেখা আছে যে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ, ওই বড় গেটের সামনে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু ওই গেট কখনোই খোলা হয় না, আপনাকে কেউ বলেও না যে গেট খোলা হবে না, যে পকেট গেট আছে ওটাদের ঢুকিয়ে নেয়। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে, যে লোকেশনটা কোথায় কীভাবে যেতে হবে এটা জানানোটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার অনেকে প্রশ্ন করে যে ভাইয়া ঘড়ি নিব কি না, এটা কিন্তু একটা প্রশ্ন, যে বেশিরভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল রুমই ঘড়ি আছে, তাহলে ইলেকট্রনিক ডিভাইস নিতে নিষেধ কিন্তু ঘড়ি নিষেধ কিনা একটা প্রশ্ন। ঘড়ি নিলে তেমন কোনো সমস্যা হয় না, আর সমস্যা যদি হয় তাহলে আমরা সামনে রেখে দেবো, সামনে রেখে যদি না দেওয়া যায় তাহলে আমরা জানলাতে ফেলে দিলাম একটা ঘড়ি, অল্প দামি আমরা ঘড়ি ব্যবহার করবো, একটা ফেলে দিলে তেমন কিছু অ্যাডমিশনের ক্ষেত্রে যায় আসে না, আর বিশেষ করে ঘড়ি রাখা যায়, সেই জন্য আমরা ঘড়িটা নিব। আর ঘড়িটা যদি না নেই, আপনি কোনো ক্ষেত্রে আপনি গিয়ে দেখলেন যে আপনার ক্লাসরুমে আর ঘড়িটা নেই, তাহলে ঘড়িটা যদি না থাকে আপনার কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন না।
এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা কি, পরীক্ষার হলে আপনি ঢোকার পরে আপনাকে একদম ফ্রেশ হয়ে যাবেন, আপনার ফ্রেশ হয়ে পরীক্ষার হলে বসবেন, কারোর সঙ্গে বেশি কথা বলার আপনি চেষ্টা করবেন না। আর আগের থেকে আপনি সিলেক্ট করে থাকবেন যে বি ইউনিট ডি ইউনিটের ক্ষেত্রে আপনি বাংলার আগে কোশ্চিন করবেন না, ইংলিশের কোশ্চিন করবেন না, কি সাধারণ জ্ঞানের কোশ্চিন করবেন। আমি সবসময় বলি যে আপনারা কোশ্চিন করবেন ইংলিশের আগে কোশ্চিন করবে, কিন্তু প্যাসেজের অ্যান্সার আগে করতে যাবেন না, প্যাসেজের অ্যান্সার করবেন পরে। যদি এক থেকে পাঁচ পর্যন্ত প্যাসেজ থাকে, আপনি ছয় থেকে অ্যান্সার করেন, ছয় থেকে পঁচিশ পর্যন্ত পড়তে গিয়ে আপনি পঁচিশের মধ্যে তিন ধরনের কোশ্চিন পাবেন। একটা কমন কোশ্চিন পাবেন, একটা কনফিউজড কোশ্চিন। কনফিউজড কোশ্চিন এরকম যে এ অ্যান্সার মনে হতে পারে, বিও অ্যান্সার মনে হতে পারে, তাহলে এই কোশ্চিনগুলোর অ্যান্সার করবেন। কিন্তু যেগুলো আনকমন কোশ্চিনের অ্যান্সার করতে যাবেন না, তাহলে কমন আর কনফিউজ কোশ্চিন অ্যান্সার করার পরে আপনি কোথায় যাবেন, যে প্যাসেজে যাবেন। আর প্যাসেজ পড়বেন, আগে অপশনগুলো পড়বেন, তারপর প্যাসেজ পড়বেন, যে প্যাসেজ পড়ার কৌশলগুলো আছে, এই কৌশল অনুযায়ী পড়ার আপনারা চেষ্টা করবেন। আর প্রথমে ঢাকা, যেমন বড় ধরনের অ্যাক্সিডেন্ট করলে কি হয়, প্রথম কিন্তু এক সেকেন্ড, দুই এক মিনিট, দুই মিনিট কিন্তু কোনো সেন্স থাকে না। আপনার হাত যদি একদম কি হয়ে যায়, থেতলে যায়, তারপরে কিন্তু আপনার কিছু মনে হবে না, আপনি কোনো ব্যথা অনুভব করবেন না, ব্যথা অনুভব করবেন পরে। বড় ধরনের ঘটনাগুলোতে এরকম হয়, ঠিক অনুরূপভাবে পরীক্ষার ক্ষেত্রেও এই ঘটনাগুলো ঘটে। আপনি পরীক্ষার হলে যাওয়ার পাঁচ মিনিট পরে, পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মিনিট পরে কী করছেন না করছেন আপনার কিন্তু খেয়াল থাকে না, এই সময়ে ভুলগুলো বেশি হওয়ার সম্ভাবনা বেশি। যেমন বাংলায় পূরণ করতে ইংলিশে পূরণ করতেন, ষোলো নম্বর প্রশ্ন পূরণ করছেন কিন্তু সতেরো নম্বর এর বৃত্ত ভরাট করছেন, সতেরো নম্বরের কোশ্চেন করছেন বা আঠারো নম্বরের বৃত্ত ভরাট করছেন, বাংলার বৃত্ত ভরাট করতে সাধারণ জ্ঞানের করছেন। এগুলো জিনিস কিন্তু সবচেয়ে বেশি ভুল হয় প্রথম স্টেজে। সেই জন্য প্রথম স্টেজে আপনার কমন কোশ্চেনগুলোর আগে আপনি বৃত্ত ভরাট করার চেষ্টা করবেন, তারপরে কনফিউশনে যাবেন, কনফিউশন কোশ্চেনগুলো যাবেন, পরে আনকমনগুলো চেষ্টা করবেন। আবার অনেক সময় কী করে, তাড়াহুড়া করতে গিয়ে ভুল করে ফেলে, আবার ভুল করতে গিয়ে তাড়াহুড়া করে ফেলে, কী করে, যে যেমন কী ধরনের সমস্যাগুলো হয়, আপনি মনে করছেন যে খুব তাড়াতাড়ি করতে হবে, সময় খুব অল্প, আপনি এভাবে করতে গিয়ে আপনি একটা ভুল করে ফেললেন, বা কী করলেন যে একদম সঠিক করতে গিয়ে আপনি কী করেন যে অনেক সময় লাগান। দেখা যাচ্ছে যে ইংলিশে পাশ করতে, ইংলিশে আপনি হলো বেশি সঠিক করতে গিয়ে সাধারণ জ্ঞানের দশটা কোশ্চেন পড়তেই পারলেন না, তাহলেও কিন্তু কাজের কাজ হলো না। তাহলে আপনাদের কী করতে হবে, সময়টার ম্যানেজমেন্ট কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার অনেক সময় এরকম হয় যে কোশ্চিন সহজ হয়েছে, অনেকে প্রশ্ন জিজ্ঞেস করেন ভাই যে কত মার্কস পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়, এটা কত মার্কস পেলে চান্স হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নয়। কারণ কোশ্চিন যদি সহজ হয় তাহলে বেশি পেতে হবে, কোশ্চিন যদি কঠিন হয় তাহলে কিন্তু কম পেলেও চান্স হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, সেক্ষেত্রে কোশ্চিন সহজ হইলে খুব পরীক্ষার হলে আনন্দিত হওয়ার কোনো কারণ নাই, আবার কঠিন হলে কিন্তু খুব বেশি হতাশাগ্রস্ত বা দুশ্চিন্তায় ভোগার কোনো কারণ নাই। আমাদের যেটুকু জ্ঞান, সেটুকু জ্ঞান অনুযায়ী কতটুকু সঠিক করা যায় সেটাই হলো সবচেয়ে মুখ্য বিষয়। কিন্তু আমরা বেশি কোশ্চেনের অ্যান্সার করতে গিয়ে যদি নেগেটিভ মার্কিং বেশি হয়ে যায়, এটা করা যাবে না। আমরা বেশি কিন্তু আনকমন কোশ্চেন করবোই না, আনকমন কোশ্চেন যদি আমরা পাঁচটা করি, পাঁচটার মধ্যে পাঁচটাই ভুল হতে পারে, চারটা ভুল হয়ে যেতে পারে। আমরা কমন আর কনফিউশনগুলো করবো, এর বাইরে করার চেষ্টা করবো না। বৃত্ত বেশি ভরাট করার জন্য দেখা যায় যে আমাদের ফেল চলে আসে নেগেটিভ মার্কিং করে, অনেক সময় দেখা যায় বি ইউনিটে পাস করে একটা মুখ্য বিষয় হয়ে যায়, এই জন্য আমাদের চেষ্টা থাকবে। আবার দেখা যাচ্ছে যে ইংলিশে ভালো করতে হয়, ইংলিশে যদি বারোর নিচে হয় তাহলে দেখা যাচ্ছে ভালো সাবজেক্ট পাওয়া যাচ্ছে না, অনেক সময় উনিশশো আঠারোতম চান্স পায় না, আবার দেখা যাচ্ছে পঁচিশশো ছাব্বিশশো তিন হাজারতম চান্স পেয়ে যায়, কারণ তার ইংলিশে কন্ডিশনের কারণে। অনেক সময় আঠারোশো মতো চান্স পায় না, এই কারণে যে তার যেই বিশ, সে দশ পেয়েছে, নয় পেয়েছে, নয় যে সাবজেক্টগুলো সেগুলো আগেই শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু সে ওনার সাবজেক্ট পাবে না, সে কিন্তু আঠারো শতম হওয়া সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সিট পাবে না। এই জন্য আমাদের খুবই অনেক সময় কী করে, যে পরীক্ষার আগের দিন খেতে পারে না, টেনশানে খেতে পারে না, পরীক্ষার আগের দিন না খেয়ে আসে, এগুলো কাজ কখনোই করা যাবে না। আমাদের খাবারটা ঠিক রাখতে হবে আর পুষ্টিকর খাবার খেতে হবে, ওই সময় ফলমূল হতে পারে, ডিম হতে পারে, এগুলো আমাদের খেয়ে আসতে হবে। আর যারা খেয়ে আসে না তারা কী করে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা আর মস্তিষ্ক তাদের কাজ করে না, পরীক্ষাটা খারাপ হয়ে যায়। অনেক সময় টেনশানের, শুধু টেনশানের কারণে, বেশি চাপ নেওয়ার কারণে কিন্তু আমরা আমাদের আমাদের আর চান্স হয় না। কারণ কি, চাপ নিলে আমাদের মস্তিষ্ক কিন্তু ঠিক মতো কাজ করে না। আমাদের প্রফুল্ল থাকতে হবে, আমরা চান্স পেলে কি পাবো কি না পাবো সেটা পরের প্রশ্ন।
আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো খুব মনোযোগ সহকারে নির্ভুলভাবে পরীক্ষাটা দিতে হবে, নির্ভুলভাবে বিনা টেনশনে আমাদের পড়ালেখাটা করতে হবে। ওকে, থ্যাংক ইউ।